নমস্কার বন্ধুরা, মমস পাঞ্জিকাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলা ভাষার একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। বাংলা শেখানোর ক্ষেত্রে আমরা একদম প্রথমে বাচ্চাদেরকে স্বরবর্ণগুলো চেনাই, তারপরে ব্যঞ্জনবর্ণগুলো চেনাই, এরপরে আমরা কিন্তু বিভিন্ন কারচিহ্নগুলো বাচ্চাদেরকে চেনাই। তো কারচিহ্ন কাকে বলে? বাংলার স্বরবর্ণ যেগুলো রয়েছে, যেমন অ থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণগুলো রয়েছে, সেগুলোর যে সংক্ষিপ্ত রূপ সেগুলোকেই তো কারচিহ্ন বলে। যদি অ এর কোনো কারচিহ্ন নেই, আ থেকে ও পর্যন্ত প্রত্যেকটা বর্ণের দেখবে কিন্তু একটা করে চিহ্ন রয়েছে বা একটা অন্যরকম রূপ রয়েছে, যে রূপে তারা ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়। তো সেই চিহ্নগুলোকে আমরা বলি কি, কারচিহ্ন বা স্বরচিহ্ন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফলা। তো এবারে আমরা জেনে নিই যে ফলা কী। স্বরবর্ণের যেমন কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে, যেমন ধরো আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, এইভাবে যেরকম সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেরকমই কিছু কিছু ব্যঞ্জনবর্ণেরও কিন্তু কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে। এবং ওই ব্যঞ্জনবর্ণগুলি সংক্ষিপ্ত রূপ ধারণ করে অন্য বর্ণের বা অন্য ব্যঞ্জনবর্ণের শেষে যুক্ত হয় এবং সেগুলোকেই তখন ফলা বলা হয়। তো আমি একটা বাংলা ব্যাকরণ বই থেকেই তোমাদের আরও ডিটেলসে দেখাচ্ছি। এখানে দেখো রয়েছে মধ্যাহ্ন, তন্তেন্ন, ম, অন্তেস্ত, জ, র, ল, ব, এই সাতটি ব্যঞ্জনবর্ণ অন্য ব্যঞ্জনবর্ণের শেষে যুক্ত হলে এগুলোকে ফলা বলা হয়। তো এই এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ব্যঞ্জনবর্ণের শেষে যুক্ত হতে হবে তবে কিন্তু তাকে ফলা বলা হবে। কারণ এরকমও অনেক বর্ণ রয়েছে যেখানে কিন্তু এই বর্ণগুলোই ব্যঞ্জনবর্ণের আগে যুক্ত হচ্ছে, তখন কিন্তু তাকে আমরা ফলা বলবো না, ব্যঞ্জনবর্ণের শেষে যখন যুক্ত হবে তখন তাকে ফলা বলবো। তাহলে আমরা এখানে কয় রকমের ফলা দেখলাম, মোট এখানে কিন্তু সাতটা ফলা রয়েছে। অনেক সময় এই মধ্যাহ্ন ফলা এবং দন্তেন্ন ফলা দুটোকে একসাথে কিন্তু ন ফলাও বলা হয়। তো অনেক ক্ষেত্রে ওই জন্য ছটা ফলা বলা হয় বা অনেক ক্ষেত্রে সাতটা ফলাও বলা হয়। তো এখানে দেখো আলাদা আলাদা করেই দেওয়া রয়েছে, মধ্যাহ্ন ফলা, দন্তেন্ন ফলা, ম ফলা, অন্তেস্ত জ ফলা, র ফলা, ল ফলা এবং ব ফলা। এবং এই চারটাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এদিকে উদাহরণ সহ দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই চারটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের পরে বাচ্চাদেরকে বোঝাতে সুবিধা হয়। এবং একটু আগে যেমন আমি বলছিলাম না যে ব্যঞ্জনবর্ণেরও সংক্ষিপ্ত রূপ কেন বলা হচ্ছে, যেমন দেখো জ ফলা যখন আমরা পড়ছি, জ ফলা কিন্তু আমরা এই চিহ্নটাকে ব্যবহার করি, জ ফলা লেখার সময় আমরা এই চিহ্নটা ব্যবহার করি, তো এটা হয়ে গেল তার সংক্ষিপ্ত রূপ। বা র ফলা লেখার সময় কিন্তু আমরা ধরো এটা বর্ণ একটা ধরলাম, তার সাথে এই চিহ্নটাকে ব্যবহার করি, এটাকে বলে র ফলা। তো এই জন্য কিন্তু বলা হচ্ছে ফলা আসলে কি, ব্যঞ্জনবর্ণের কিছু কিছু ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকেও বলছে ফলা। এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্যঞ্জনবর্ণের শেষে এই বর্ণগুলো যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু সেগুলোকে ফলা বলা হচ্ছে। তো এই প্রত্যেকটা ফলা নিয়ে আমি পরে ডিটেলসে আলাদা আলাদা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আজকে জাস্ট ফলা কাকে বলে এবং কয় রকমের ফলা হয় সেগুলো নিয়ে একটু হালকা আলোচনা করছি। ক্লাস টুতে কিন্তু বাচ্চাদেরকে এই সমস্ত ফলা এবং এছাড়াও বিভিন্ন রকমের যুক্ত বর্ণ কিন্তু শেখানো হয়ে থাকে। এবং সঠিক বানান শেখার ক্ষেত্রে কিন্তু এই যুক্ত বর্ণ বা ফলা এগুলো খুব ভালোভাবে শেখা ভীষণই জরুরি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা থেকে তোমরা ফলা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেলে, ফলা কাকে বলে, কত রকমের ফলা হয় এবং সেটা কীরকম দেখতে হয় সেটা মোটামুটি একটা কিন্তু আইডিয়া আশা করছি আমি তোমাদেরকে দিতে পারলাম। আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি, পরে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।